যুবক যে বিবাহ কর ক্ষমতা থাকলে, ক্ষমতা কি মোহ, ক্ষমতা কি স্বর্গ, ক্ষমতা কি পেশাব পায়খানা, ক্ষমতা কি মেহমানের থাকার জায়গা, ক্ষমতা কি বউকে কন্ট্রোল করার ক্ষমতা। এখানে এসে আপনার বউ আপনার স্ত্রী কথা বলছেন, এখনো গল্প করছে, এখন আপনি কিসের পুরুষ, আপনি কা পুরুষ, ঠিক আপনাকে আমি পুরুষই মনে করি না, আপনার বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছেন, তাই বাচ্চা হয়েছে, তাই আপনি বাপ, আপনি কিছুই বুঝেন না, আপনি কোনোদিন ভাবেন না আল্লাহর নবী আমাকে কি বলেছেন, দেখবেন আপনাকে কি বলেছেন, এদিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন আনফিক আলাইহিল মিন তাওলি, তুমি উপার্জন করে খাওয়াও তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়েকে, উপার্জন করে খাওয়াও, উপার্জন করো, তোমার বাপের জমিদারি দিয়ে খাও, নইলে তুমি চাকরি করে খাও, নইলে তুমি কলা বিক্রি করে খাও, নইলে তুমি ভিক্ষে করে ছেলে মেয়ে বউকে খাওয়াও, তোমার মেয়ে গার্মেন্টসে যেতে পারে না, বাপ যতদিন বেঁচে আছে ততদিন মেয়ে গার্মেন্টসে যাবে না, প্রয়োজনে বাপ ভিক্ষে করবে, মেয়ে ভিক্ষে করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না, ছেলে আপনার টোকাই হতে পারে না, প্রয়োজনে ভিক্ষে করবে কে, বাপ ছেলে মেয়ের জন্য, ছেলে ভিক্ষে করতে যাবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। যুবক যে ক্ষমতা থাকলে বিবাহ করো, বিবাহ চক্ষুকে নিচু করে লজ্জার স্থানকে কন্ট্রোলে রাখে, ফাইলামের সাথে যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি রোজা থাকো, ফাইনাহুল্লাহ হবে, যা রোজা হচ্ছে যৌবনকে দমন করার কারণ, টাকা থাকলে বিবাহ করে বউয়ের সাথে মিলে ক্ষমতাকে দুর্বল করতে, যৌবন ক্ষমতাকে, যেহেতু এখন টাকা নেই কাজে এখন তুমি বিবাহ করতে পাবা না, এখন তুমি তোমার যৌবনকে দমিয়ে রাখবার রোজা থেকে থেকে, হাদিস বুখারি মুসলিম। আমি যদি বুঝাতে না পারি অক্ষম, আমি বুঝাতে পারলাম না, ঠিক আছে টাকা পয়সা রেডি, বাড়ি ঘর রেডি, বিবাহ করবেন কাকে, নবী যাকে বলছেন তাকে, কাকে বলছেন, বলছেন যে চারটা জিনিস দেখে পুরুষরা বিবাহ করে, ওদের স্বভাব, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা দেখতে বলিনি, ওরা ওদের স্বভাব কি, এক টাকা, দুই বংশ, তিন সুন্দরতা, চার ধার্মিকতা। আমি বলছি ও যুবক, কালো হোক লাল হোক সাদা হোক যেমনই হোক ধনী হোক গরিব হোক, পর্দাশিলা মেয়েকে বিবাহ করো গো, এটা রাসূল সাল্লামের আদেশ, ভালো পর্দাশিলা মেয়েকে বিবাহ করো, নামাজি দিনদার মেয়েকে বিবাহ করো, আপনি টাকার লোভে ওই মেয়েটাকে বিবাহ করেছেন বা চাকরি করে সে জন্য ওদের সংসার চলবে, আচ্ছা ঠিক আছে মেয়ে এবার ঠিক একটা পাওয়া গেছে, দিন ধর্ম সবই আছে, আপনি একাই দেখতে যাবেন, একাই যে কি দেখবো, তো তোমার মাকে নিয়ে যাও, আমার মা যে কিছু বুঝে না, তো তোমার দাদিকে নিয়ে যাও, আমার দাদি একটু একটু বুঝে, তো তোমার খালাকে নিয়ে যাও, তোমার বাপ যেতে পারবে না, কেন তোমার বাপ ওই মেয়েটাকে বিবাহ করতে পারবে, বুঝাতে পারিনি মনে, এখন তো এই ছেলের সাথে বিবাহ হয়নি, এখন এই মেয়েটার সাথে বিবাহ ওর বাপেরও হতে পারে ওরও হতে পারে, কাজে তোমার বাপ একে দেখতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী আমাকে বলছেন যে আয়েশা শোনো শোনো শোনো, জিব্রাইল একদিন তোমাকে আমার সামনে নিয়ে এসেছেন রেশমি চাদর দিয়ে ঢেকে, জিব্রাইল আমার সামনে নিয়ে এসে বলছেন হাজি ইমরাত, এটা আপনার বউ, তখন আমি তোমার মুখের উপর থেকে কাপড়টা সরে দিই, আরে দেখি তুমি, তো আমি মনে করলাম যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে বিবাহ একদিন হবে, তো কিছুদিন পরে দেখলাম তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল, ইমাম বুখারী পেশ করেছেন যে বিবাহের আগে বউ দেখা যাবে তার এইটা, আবু দাউদ তিরমিজিতে এসে আল্লাহর রাসূল বলছেন এই শোনো আনসারি মেয়েদেরকে দেখে বিবাহ করো, ওদের কিন্তু চোখে একটা দুর্বলতা আছে, বিবাহ করার পরে আবার হইচই লাগায় না, আগে দেখে শুনে বিবাহ করো, আল্লাহ রাসূল বলেছেন আগে দেখলে ভালোবাসা আগেই বেড়ে যায়, আল্লাহ ওটা করে দেন তখন বিবাহটা ভালো হয়ে টিকে, আর না দেখে যদি বিবাহ হয় তখন সারা জীবন খালি বলতে থাকবে এই শোনো আমার মামা জোরে বিবাহ দিয়েছে আমি তোমাকে বিবাহ করতাম না, একদিনে গন্ডগোল মিটবে
না খালি শয়তান খেপিয়ে তুলবে, দেখে বিবাহ করো। আচ্ছা মেয়ে দেখেছি ঠিক হয়ে গেছে, সব কিছু রেডি, এবার চলে আসে নরসিংদী নারায়ণগঞ্জ জেলাতে বিবাহের সূচনাতে কি হয়, বিবাহের সূচনাতে রং মাখানো হয়, বিবাহের সূচনাতে রং মাখানো হারাম, মেয়েদের দৌড়াদৌড়ি হারাম, মেয়ে যাবে কনের কনে যাবে বরের বাড়িতে হলুদ মাখতে, বর আসবে কনের বাড়িতে হলুদ মাখতে, এটা মুসলমানের নীতি হতে পারে না, ওরা অমুসলিম ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, এটা একেবারেই হারাম, টোটালি হারাম। কমিউনিটি সেন্টার বিবাহ হতে পারে, তবে কমিউনিটি সেন্টার মেয়েকে এভাবে সাজিয়ে রাখতে হবে, তাহলে ও হলো পতিত লয়ের মেয়ে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আব্দুল্লাহ সাহেব একটু থামেন একটু থামেন, আমরা এই এলাকার ধনী মানুষ, আমার মেয়েটাকে এত তাড়াতাড়ি যেন পতিত লয়ের মেয়ে বলিয়েন না, আমার কিছু করার নেই, দুনিয়া তো দুটা পাপ আছে না করে এই পাপি, মনে আছে কি মনে নেই নাকি? একটা হলে কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলে, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো খেলি। আর একটা আছে যে মেয়ে যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ব্যভিচার নিউ ব্যভিচার নিউ ব্যভিচার নি। তো মেয়েটা যে এভাবে পৃথিবীর মতো কমিউনিটি সেন্টারে বসে আছে, সবে মিলে দেখছে ওটা পতিতালয়ের মেয়ে নয়, খারাপ লাগে বেটা, তোমার বাপকে লজ্জা লাগে, বলে গেলাম দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, তোমার বোন পতিতালয়ের মেয়ে হয়ে সাজে আছে, এখানে বসে আছে, সবে দেখে দেখে কমিউনিটি সেন্টার বাতিল। কমিউনিটি সেন্টারে মেয়ে যেতে পারে যখন নিরাপদ পরিবেশ থাকবে, তখন বিবাহে বৈঠক, মোহর নির্ধারিত হবে, মোহর হতেই হবে, বাকি মোহরও চলবে। বাকি মোহর কিভাবে চলবে? একটা মেয়ে এসে বলছেন আল্লাহ নবীকে, একটা মেয়ে এসে বলছে আল্লাহ নবীকে, এইভাবে বসে আছেন আল্লাহ নবী, এসে বলছে আল্লাহ রাসূল আমাকে বিবাহ করেন, তখন আল্লাহ রাসূল পায়ের দিক থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখার কিছু বলছেন না, তো একজন সাহাবি লাভ দিয়ে বলছেন আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন, সৌদি আরব তো এটা কোনো ভারী ব্যাপার না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা তুমি বিবাহ করবা, তো টাকা পয়সা কিছু আছে, মোহর আছে? যে না কিছুই নেই, এই যে লুঙ্গিটা পরে আছি শুধু এটা আছে। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, তুমি যদি এটা তোমার বউকে দিয়ে দাও তুমি কি করবা? আর যাও বাড়িতে কিছু আছে কি না, বাড়িতে ঘুরে এসে বলছে কিছুই নেই, একটা লোহার আংটি নেই বলে সেটাও নেই। আচ্ছা তো তুমি বিবাহ করবা? জি। তো তাহলে তুমি কোরআন মাজিদ মুখস্থ আছে তোমার? জি, অমুক অমুক সুরা আছে। আচ্ছা ঠিক আছে, অমুক অমুক সুরা তুমি শিখিয়ে দিও, এই শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিলাম। তাহলে শিখে আজকে দিবে না দেরিতে দিবে? এইটাই হলো বাকি মোহরে বিবাহ জায়েজের প্রমাণ, বুঝাতে পারিনি মনে হয়, মোহর বাকি হলো বিবাহ চলবে, তবে মোহর দিতেই হবে। মানুষের জীবনে যত শর্ত আছে যেগুলো পূর্ণ করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মোহর। মোহর আপনি দিতে বাধ্য, আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার ছেলেরা দিয়ে দিবে বাপের পক্ষ থেকে মাকে মোহর, যদি ছেলেরা দিতে না পারে তাহলে বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার নেকি নিয়ে নেবে, যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিজের থেকে আপনার কাঁধে চাপিয়ে দেবে। মোহর খুব গুরুত্বপূর্ণ জিনিস, মোহর দিতেই হবে, কাজে 10 লাখ 5 লাখ 50 লাখ মোহর বাঁধবেন না, পরিবেশ অনুপাতে মোহর বাঁধবেন। এবার মোহর রেডি, বৈঠকে যাই না আপনাদের এলাকার বান্টে এলাকার বরেরা কিভাবে বসে থাকে, চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ নাটোর রংপুর দিনাজপুর লালিমহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে বরেরা এভাবে বসত। আমি বিবাহের বৈঠকে কথা বলেছিলাম, আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর, কথা বলেছিলাম, তখন আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠে বাড়ির ভিতরে গিয়ে বলছে বিবাহ উঠিয়ে দাও বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দিতে হবে না বিবাহ দিতে হবে না, বর কেন কথা বলে? তখন আমার শাশুড়ি বলেছিলেন সব ছেলেরাকে যে তোমরা তোমার মামাকে এক ঘরে নিয়ে যেয়ে বসতে বলো, আজকে বৈঠকে আব্দুর রাজা কি কথা বলবে, এটা আমার শাশুড়ির কথা ছিল। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো,
সমস্ত দিনই ভাই বোন মোহরের আলোচনা হবে, মোহর কম হবে এ কথাই ঠিক। পরিমাণে কম থাকবে, কিছু মুরব্বী মানুষ থাকবে, সবসময় মানুষ থাকবে কমিউনিটি সেন্টারে, ছেলে মেয়ে সবাই মিলে আসবে, নোংরামি নীতি বাতিল, মেয়েরা শত শত মেয়েরা একবারে রং মেখে পতিতালয়ের মেয়ে এসে যে কমিউনিটি সেন্টারে সব খেতে আসবে, বিবাহের বৈঠক আসবে, এগুলো একেবারেই হারাম ও সূচনাতি জেনা। বৈঠকে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আর যেন কোনোদিন নরসিংদী নারায়ণগঞ্জ জেলায় মেয়ের কাছে বিবাহ পড়ানো না হয়। এই ছেলেরা বলো যে ইনশাল্লাহ হবে না, আর কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের বাপ বিবাহ দিবে তাই তো কথা চলছে, অতিরিক্ত বিবাহের বৈঠকে মেয়ের বাপ মেয়ের কাছে যেতে পারে, আম্মু বিবাহ পড়ানোর জন্য যাব, যান আসেন, আম্মু বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি, চুপ আছে, যান, আম্মু বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি, হেসে উঠেছে, যান, আম্মু বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি, কেঁদে উঠেছে, আর হবে না, বিবাহ দেওয়া যাবে না। যাওয়া যদি পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা বেতন পায় তবে হবে না, মানে এ বিবাহ বাতিল, বিবাহ উঠিয়ে দিতে হবে। আম্মু বিবাহ করাতে যাচ্ছে, জি না আমি রাজি নই, বিবাহ দিতে হবে না। কথা বলে আমি বুঝাতে পারিনি, কেঁদে উঠলে হবে না, না করে দিলে হবে না, চুপ থাকলে হবে, হেসে উঠলে হবে, যেতে বললে হবে, বুঝাতে পেরেছি? মেয়ের সম্মতিতে বিবাহ দিতে হবে তাকে।